নমস্কার। প্রতিদিনের মতো আমি যখনই সময় পাই তখন আপনাদের কাছে চলে আসি, কিছু না কিছু মূল্যবান তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসি। তো আমি বারবার যে কথাটা বলেছিলাম অমিক্রন নিয়ে, বহুবার বলেছি, আপনারা হয়তো অনেক জায়গায় অনেক তথ্য শুনেছেন, অমিক্রন মাইল্ড মাইল্ড দিয়ে বহু নাচা গানা দেখেছেন, বড় বড় জ্বালাময়ী বক্তৃতা শুনেছেন, সব শুনেছেন, ঠিক আছে। কিন্তু আমি সবসময় যে কথাটা আপনাদের বলি যে স্মার্টনেস কেন না, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় যাই তখন এত ভুল তথ্য ছড়িয়ে যায় যে কথাগুলো আপনার মনের মতো যে কথাগুলো হবে সেগুলোকে আপনারা ভেবে বসেন। তো আমি একটা কথা বলেছিলাম, আপনারা খেয়াল করে দেখুন, আমার যদি প্রিভিয়াস লাইভগুলোতে আপনারা কখনো ইন্টারেস্ট হয় গিয়ে দেখবেন যে প্রথম যখন অমিক্রন ভ্যারিয়েন্ট এলো, এটাকে মাইল্ড বলে যে প্রচার করা হচ্ছিল, আমি একটা কোশ্চেন চিহ্ন রেখেছিলাম যে এখন এটাকে মাইল্ড বলাটা ঠিক নয়, যতক্ষণ না আমাদের আগামী দিনের ডেটা মানে কমিউনিটি স্তরে এর কতটা এফেক্ট হচ্ছে সেটা আমাদের কাছে ক্লিয়ার চিত্র আসে। তাই সাবধানতা বজায় রাখার কথা আমি কিন্তু প্রথম দিন থেকে বলে এসেছি, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। তো আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এই একই সুরে বলছে, রাইট নাও যেটা বলছে, রিপোর্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে অমিক্রন কিন্তু হসপিটালাইজেশন বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এতদিন ধরে আমরা এই যে মাইল্ড 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 করে যে নাচাগানা করছিলাম এবং যারা সাবধানতা অবলম্বন করেননি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অশুভ কিছু ফল আসতে পারে। এবার ঘটনা হচ্ছে যে এই রিপোর্টটা কারা বেশি হসপিটালাইজেশন হচ্ছে, কারা, যারা প্রিভিয়াস ভ্যাকসিনেটেড নিয়েছেন তারা, না যারা আনভ্যাক্স মানে যারা কোনো ভ্যাকসিন নেননি তারা, সিভারিটি কাদের ক্ষেত্রে বেশি আসছে, কাদের ক্ষেত্রে বেশি আসছে, যারা আগে অন্য কোনো ভ্যারিয়েন্ট দ্বারা ন্যাচারালি সংক্রমিত হয়েছেন, এরকম তো বহু সংখ্যক মানুষ আছেন, তারা কতটা, রাইট। তো এইখানে সবচেয়ে মানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এখন যে হসপিটালাইজেশন সংখ্যাটা এই ডিউ টু অমিক্রন ভ্যারিয়েন্ট গ্লোবালি, ভারতবর্ষের কথা ছেড়ে দিন, আমরা এটা গ্লোবাল প্যান্ডামিক, আপনাকে অন্যান্য কোথায় কী হচ্ছে সেটা থেকে শিক্ষা নিতে হবে, সেটা থেকে দিক নির্ণয় করতে হবে, কারণ হোস্টটা কিন্তু আমরা মানুষ, রাইট। তো ঘটনা হচ্ছে আমাদের প্রত্যেকটা দেশের আমাদের নিজস্ব স্ট্রাকচার আছে, একটা হসপিটালে আইসিইউ বেড সংখ্যা আর জেনারেল বেড সংখ্যার মধ্যে অনেক ফারাক রয়েছে। জেনারেল বেডে আইসিইউ ট্রিটমেন্ট হয় না, আইসিইউ ট্রিটমেন্টের জন্যে মানে সেখানে যারা অ্যাডমিটেড হতে হয় সিভারিটি যখন আসে তাদের ক্ষেত্রে কিন্তু বেড সংখ্যাটা কমে যায়। আমি এই আশঙ্কাটা কিন্তু আগে করেছি, আপনারা যদি দেখেন লাস্ট ওয়ান উইক গ্লোবালি 70% COVID-19 ইনফেকশন সংখ্যা, রিপোর্টেড সংখ্যা বেড়েছে। আমি সবসময় রিপোর্টেডটা কেন উল্লেখ করি না, আমরা যেটা ভাবি যে সংখ্যাটা দেখি সেই সংখ্যাটা সংখ্যা নয়, সেটাই অরিজিনাল সংখ্যা নয়, তার বহুগুণ বেশি সেই সংখ্যাটা আমাদের মধ্যে আছে। তাই আজকে যেখানে আমরা 10,000, 20,000, 30,000 বলে কম্পেয়ার করি, নাচানাচি করি, সেই সংখ্যাটা কিন্তু রিপোর্টেড সংখ্যা, টেস্ট করার পর যেটা রিপোর্ট হয়, যেটা একটা ডেটা সিটে জমা পড়ে, সেই সংখ্যাটা আমরা সবসময় বিচার করি। কিন্তু ভুললে হবে না যে আমাদের এই কোভিড সংক্রমণটা অ্যাসিমটোমেটিক সংক্রমণ নিয়ে বহু মানুষের মধ্যে অলরেডি আছে। একজনের অ্যাসিমটোমেটিক হয়েছে বলে যে তার পাশের জনের অ্যাসিমটোমেটিক হবে এটা কিন্তু নয়, কিন্তু একজন অ্যাসিমটোমেটিক হয়েছে সে যে ছড়াবে পাশের জনকে সেটা কিন্তু 100%, রাইট। তাহলে সেই জন্যই আমি বারবার কমিউনিটি স্তরে বারবার মাস্কের কথা উল্লেখ করি, প্রথম দিন থেকে বলে এসেছি, স্টিল জাস্ট কন্টিনিউ ইট, কোথায় সার্জটা কম আছে কোথায় বেশি আছে সেটা কিন্তু সঠিক সংখ্যা নয়। এবার বলবেন যে কোভিড-19 এই যে প্যান্ডামিকটা 2 বছরের ওপর হয়ে গেল এটার কতদিন চলবে, বিভিন্ন রকম স্টাডি, বিভিন্ন রকম সিমুলেশন স্টাডি, কম্পিউটার মডেল স্টাডি, বিভিন্ন রকমভাবে যেটা বলছে, রাইট, যে এই যে আর ভ্যালু বলে একটা ভ্যালু
যেটা ক্যালকুলেশন করা হয়, মানে একজন কজনকে ইনফেকশন ছড়াতে পারে, একজন যদি সংক্রমিত হয় সেটা কজনকে সংক্রমিত হতে পারে। দ্বিতীয় তরঙ্গ থেকে যে রেট ছিল, যে আর ভ্যালু ছিল, লেটার সাপোজ 1.5 ছিল, এখন কিন্তু সেটা আরও কিন্তু 2.5 দাঁড়িয়ে গেছে। মানে একজন সংক্রমণ করতে বেশি জনকে পারে, এই যে অমিক্রন সংক্রমণ ছড়ানোর ক্যাপাসিটি বেশি রাখে, সেটা কিন্তু রিফ্লেক্ট হয়ে গেল ডেটাতে, কারণ এর আর ভ্যালু বেড়ে গেছে। তাহলে এবার যদি আমাদের আর ভ্যালু বেড়ে যায়, আমাদের যদি 1% মানুষকে হসপিটালাইজ করতে হয়, যেটা এখন এটা সবচেয়ে বড় এখন থ্রেট, যে হসপিটালাইজেশন সংখ্যা কিন্তু অমিক্রন ইনফেক্টেড হওয়ার পরেও বাড়ছে, তাদের ক্ষেত্রেই বাড়ছে যারা ভ্যাকসিন নেননি, যারা একটা ডোজ নিয়েছেন, যারা ডবল ডোজ নিয়েছেন তাদের হসপিটালাইজ সংখ্যা কম, তুলনামূলক সিভারিটিও কম স্টিল টুডে, এটা কিন্তু বাস্তব। তাহলে সেই বাস্তবের জায়গায় দাঁড়িয়ে এসে আমাদের প্রত্যেকের দায়িত্ব, মানে নিজের নিজের নিজেকে রক্ষা করা, নিজের পরিবারকে রক্ষা করা। এবার ঘটনা হচ্ছে যে আমাদের তা সত্ত্বেও আমাদের নিজের কাজ কন্টিনিউ করতে হবে। আপনারা বলতে পারবেন যে আমাদের কাজ না করলে চলবে, এরকম সংখ্যা কত পার্সেন্ট মানুষ আমাদের সমাজে আছে যাদের অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে? খুব কম। আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়, ইভেন আমাকেও কাজ করতে হয়, রাইট? তাহলে আমাদের প্রত্যেককে কাজ করতে হয় এবং প্রত্যেককে কাজ করতেও হবে। তা সত্ত্বেও আমাদের কি করতে হবে? কর্মক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক না কেন, সরকারি বেসরকারি প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রাইভেট মানে নিজস্ব বিজনেসের ক্ষেত্রেও সবাইকে সাবধানতা নিয়ে চলতে হবে এবং যত মিনিমাইজ করা যায় রিস্ক ফ্যাক্টর সেটাকেই করতে হবে। তো এটাই হলো আগামী দিনের ডিরেকশন, আগামী দিনের পথ চলা। এইবার আমরা যদি কমিউনিটি স্তরে সেই সাবধানতা অর্জন করে নিতে পারি, আমরা যদি নিজেরা বুঝতে পারি যে আমাদের কখন আমরা সংক্রমিত হয়েছি কি হয়নি, আমার ক্ষেত্রে বলি, আপনারা বুঝবেন, আপনার লাইফের ক্ষেত্রে বুঝবেন, আমরা সবাই ফ্যামিলি ম্যান ম্যাক্সিমাম, যারা আমাদের বয়সী আছেন বা যারা অ্যাডাল্ট, নিজস্ব ফ্যামিলি আছে, রাইট? সো তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের নিজস্ব বোধ বুদ্ধিটা বেশি রাখা দরকার। কেন না, ধরুন আপনার ছেলে পাশের বাড়ির ছেলের সাথে মিশছে, কথা বলছে, খেলছে, দরকার এরকম না যে দরকার নয়, আপনি বাজারে যাচ্ছেন আসছেন, কিন্তু ঘটনা হলো আপনি ধরুন দেখলেন যে আপনার একটু মনে হলো যেন যে একটু রানিং নোজ হচ্ছে। রানিং নোজ তো কোল্ড ভাইরাস থেকেও হয়, রাইট? আবার এই রানিং নোজডাই যে কোল্ড ভাইরাস না অমিক্রন বা অন্য কোনো কোভিড-19 ভ্যারিয়েন্ট, এটা কিন্তু যতক্ষণ না টেস্ট করা হবে সেটা জানা যাবে না। তাহলে আমাদের আবার টেস্ট করতে গেলে খরচ আছে, র্যাপিড টেস্টিং কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড না, তখন আরটিপিসিআর যখন করতে হবে তখন তার খরচ আছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে যখনই আমরা এই ধরনের সিমটম পাবো, আমরা ইমিডিয়েটলি আমাদেরকে আইসোলেট করবো, লিটল বিট প্রোটেকশন নেবো, বাড়ির মধ্যে মাস্ক চালু করে দেবো এবং ডিস্টেন্স মেনটেন করবো। আমি এটা করেছিলাম, লাস্ট 3 দিন হলো আমার স্ত্রীর রানিং নোজ, মানে 3 দিন মানে প্রথম 1 দিন প্রচণ্ড রানিং নোজ, টোটালি আইসোলেটেড করে দিলাম। ছেলে আছে বাড়িতে, তার সত্ত্বেও ছেলেকে বোঝালাম, ছেলে কিন্তু ওর মায়ের ঘরে গেল না, রাইট? তো যখনই তারা মিট করছে দে হ্যাভ মাস্ক, রাইট? তো জানলা দরজা মাঝে মাঝে এই শীতের মধ্যেও মাঝে মাঝে খুলে দিলাম, মাঝে মাঝে খুলতে হচ্ছে, কারণ আমরা জানি না যে এটা অমিক্রন না জাস্ট একটা কোল্ড ভাইরাস, রাইট? যতক্ষণ না সেটা যদি আমরা কোনো সিমটম পেতাম, সিভিয়ার সিমটম পেতাম, সব সঙ্গে ডাক্তার দেখাতাম, একদিন দেখলাম, 2 দিনের মধ্যে ডাক্তার দেখাতাম, রাইট? আর যদি তখন ডাক্তার প্রেসক্রাইব করতো অমিক্রন টেস্ট করে, তখন টেস্ট করতাম আমরা যখন নিজেরা ডিসিশন নিতে না পারি, রাইট? তো এইভাবে ম্যানেজমেন্টগুলো আমি বলতে চাইছি, এইভাবে আমাদের প্রত্যেককে কিন্তু এই এই ছোট্ট একটা পয়েন্ট যেটা আমরা সবাই জানি সেটা মেনটেন করতে হবে। এটার জন্য বড় বড় লেকচারও লাগে না, সেজে বুঝে মানে কি বলবো, মানে কিচ্ছু লাগে না, এটা সবাই আপনারা জানেন। আমি জাস্ট আপনাদের কানে এই কথাটা তুলে দিলাম, আপনারা ম্যানেজ করছেন, আমি জাস্ট একটা বললাম। এইগুলোই হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, মানে আমাদের যে আমরা যে জ্ঞানটা অর্জন করেছি, আমরা জানি সেটাকে জাস্ট এক্সিকিউট করছি নিজের পরিবারের ক্ষেত্রে। আমি এটাই আপনাদের বলতে চাই যে অযথা আতঙ্কগ্রস্ত হবেন না। এখন এবার মৃত্যুর খবরগুলো আপনাদের সামনে আসবে, যেগুলো গ্লোবালি হচ্ছে, তো তার ফলে কি হবে, আপনারা অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের বলছি যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটি বা রিস্ক ফ্যাক্টর অনেক কম, যেটা কিন্তু বিভিন্ন ডেটা থেকে বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে যে নোটগুলো দেওয়া হয় সেই নোটগুলোতে সেগুলো উল্লেখ থাকছে, কারণ এটা কিন্তু ডেটা, কমিউনিটি স্তরের ডেটা। ভ্যাকসিন নিয়েছি আমি কোভিড-19 আক্রান্ত হব না, এটা ভুলে যান,
আমরা আমাদের শরীরে ইমিউনিটি মডুলেট করছি, একটা একটা ইনফেকশনের যে প্যাথোজেন সেটাকে চিনিয়ে রাখছি আমাদের শরীরটাকে, যাতে আমাদের শরীরটা বিপদকালে বা সংক্রমণকালে সেটাকে কুইক চিনে ফেলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক একটা টেকনিক্স যেটা আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে করেছি। যারা ন্যাচারাল ইনফেক্টেড হয়েছেন তারাও কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তুলেছেন। এইবার যে সমস্যাটা, আগামী দিনের যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের তো আমরা সবাই জানি যে অ্যান্টিবডি টাইটার নিয়ে বহু কথা হয়েছে, আপনারা শুনেছেন, অ্যান্টিবডি টাইটার সময়ের রেসপেক্টে 6 মাস 8 মাস পর কিন্তু আমাদের শরীরে কমে যাচ্ছে, থ্রেশহোল্ড লেভেল থেকে কমে যাচ্ছে। এবার বুস্টার ডোজের কনসেপ্ট আসছে, যেটা কালকে আপনারা নিশ্চয়ই, আমাদের বিজ্ঞ দাদু এবং বিজ্ঞানী মানে আমি, এটা আমাদের প্রোগ্রামের নাম, যেটা আমরা 30 সপ্তাহ করছি। আমি তো লাইভ 2 বছরের আগে থেকে করছি, কিন্তু আমরা 30 সপ্তাহ ডেডিকেটেডলি প্রতি সপ্তাহে একদিন এই কারেন্ট যে সমস্ত হেলথ রিলেটেড অধ্যায় যেগুলো আমার আপনাদের সামনে আসে, যেগুলো আপনাদের কাছে পৌঁছায়, সেইগুলোর ওপরে আমি করি। কালকে অবশ্যই জয়েন করবেন, এখানে একটা শেয়ার লিঙ্ক করা হবে, ফিল্মি পেজে হবে, কিন্তু আমাদের লিঙ্কটা শেয়ার করা হবে, আপনারা জয়েন করবেন। অমিক্রন আবহে আমাদের বুস্টার ডোজ, ঠিক আছে, কেন প্রয়োজন হয়ে পড়ছে সেটা নিয়ে আমি ডিটেলসে কালকে যাব। আজকে আমি এটাই জাস্ট আপনাদের সামনে এলাম যে অযথা আতঙ্কগ্রস্ত হবেন না, কিন্তু যেটা করণীয় কিন্তু সেটা করবেন, ঠিক আছে, যে ফেলে রাখবেন না। 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বর, সিমটমটা বোঝার চেষ্টা করুন, যেগুলো অনেক 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 কিছু, যেগুলো ধরুন অনেক অনেক সময় অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশনের হলেও আমাদের গায়ে জ্বর আসে 2-3 দিন ধরে, রাইট? তো ঘটনা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন আনতে পারে, আমাদের সিমটম কিছু গায়ে জ্বর, রানিং নোজ, এগুলো আসতে পারে, যেগুলো হয়তো অমিক্রন নয় বা কোভিড-19 কোনো ভ্যারিয়েন্ট নয়, কিন্তু সেগুলো যখন আমরা আসবে, যেহেতু আমরা চিনি না জানি না, আমরা একদিন দেখলাম, যেটা শিবাড়ির প্রথম দিনই দেখলাম তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গেলাম, বা একদিন দেখলাম তার পরের দিনে কিন্তু দেখছি কমলো না বা কমে গেল তো খুব ভালো, রাইট? নাহলে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, এটা কিন্তু খুব দরকার। আর সব কিছু নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না, যে কথাটা আমি প্রথম দিন থেকে বলেছি, এগুলো কোথাও কোনোদিন শোনেননি, যেগুলো কিন্তু আমি বলেছি, আমি 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 মানে এটা আমি অহংকার করে বলছি না, কারণ আমি বলেছি, সেটা যদি আপনাদের না বলি সেটা আপনি জানবেন কী করে আমি বলেছি, সেই জন্য বলছি, রাইট? আমি আমার আমার কিন্তু মানে যে অহংকার করে বলছি এরকম নয়, কেন আমি বলতে পারি, কেন এইভাবে করি, আমি প্রচুর পড়াশোনা করি এবং এর সঙ্গে আমার রিসার্চ সেন্স, সেই সেন্সটাকে কাজে লাগিয়ে আমি একটা একটা মতবাদ বা একটা একটা মতবাদের ডিরেকশন দেওয়ার চেষ্টা করি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব উপলব্ধি থেকে করা। আমি যে কথাগুলো বলি, ইনস্ট্যান্ট বলি, সেই কথাগুলো কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট রাইটিং করে পড়ি না। একটা দুটো যদি ওয়ার্ড, বড় বড় টার্ম যদি মনে না থাকে, সেই টার্মটা যদি আমি খুব জোর আমি লিখে রাখি, সেই টার্মটা আপনাদের বলার জন্যে, নাথিং এলস। তো যাই হোক, আমিত্ব নিয়ে আমি যাচ্ছি না, কারণ আমি সেইভাবে কখনোই দেখি না। আমি এই নিউক্রিয়েট হেলথ যে কনসেপ্ট গড়ে তুলেছি, যে একটা হিউম্যানি সাপোর্ট, একটা টোটাল এডুকেশন, মানে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার যে চেষ্টা, প্রয়াস আমি করছি, এটা আমি কন্টিনিউ করব। আর বাংলার বুকে যে প্রচেষ্টাও আমি শুরু করেছি, একটা হেলথ হাব স্টার্ট আপ লঞ্চ করা, যেখানে একটা অথেন্টিসিটি থাকবে, যেটা মানুষের কাছে মানে ইজিলি অ্যাভেলেবল হবে, এবং আমি তো সবসময় আপনাদের সাথে আছি, সবসময় আসি আপনাদের কাছে বিভিন্ন এপিসোড নিয়ে, তো সেইটা আমি কন্টিনিউ করব, যাতে করে আপনারা শুধু আজকে কোভিড বলে নয়, অন্যান্য যে সমস্ত আমাদের কোমরবিডিটিস নিয়ে আমরা সবসময় চলি, আমাদের পরিবারে কেউ না কেউ আছে, সেখানেও সঠিক ডিসিশনটা আপনারা পেতে পারেন। বহু জায়গায় আপনারা খবরের কাগজে দেখেন বহু ফ্রড হয়, বহু কিছু মানুষকে ভুল পথে চালিত করে বহু কিছু করা হয়, বহু টাকা লুট করা হয়, এটা আছে। তো সেক্ষেত্রে যাতে আপনারা সেই প্রতারণার শিকার না হন, সেই জন্যই আপনাদের কাছে বারবার বলা যে হেলথের কথা শুনতে কার ভালো লাগে বলুন না, এই হেলথ 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 কারও ভালো লাগে না, রাইট? কিন্তু আমাদের একটু গান শুনতে ভালো লাগে, আমাদের একটু নাচ করতে ভালো লাগে, সেগুলো আমিও করি, আপনারাও করবেন, কেন করবেন না, রাইট? দ্যাটস এ পার্ট, সেটাও আমাদের দরকার। কিন্তু কখনো কখনো রাইট নাও আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই কোভিড আমাদেরকে হেলথ অ্যাওয়ারনেসটা অনেকটা বাড়িয়েছে, তার ফলে আমাদের বর্তমানে আমরা যেটা করতে পারি, সুষম ডায়েটের ব্যাপারটা খেয়াল রাখবেন। আমরা কিন্তু ওই ইমিউনিটি যে খুব জিম করছে বডি বিল্ডার, তার বিশাল ইমিউনিটি, এটা কিন্তু নয়। ইমিউনিটি আমরা কার কতটা আমরা জানি না, তো সেই কারণে আমরা অযথা রিস্কটা নেব না। রিস্কটাকে প্রতিহত করার জন্য কী কী করণীয় দরকার সেটাই করবো, দ্যাটস ইট, আর কোনো কথা নেই, এর বাইরে কিছু নেই।
বাদবাকি যেটা আসছে সেটা কমিউনিটি রিপোর্ট আসছে, রেজাল্ট আসছে, সেগুলো হচ্ছে একটা একটা স্টাডি, তার রিপোর্ট আসছে, সেগুলো আছে, একটা রিসার্চের ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো হচ্ছে, সেগুলো পার্ট, সেগুলো থাকবেই, রাইট? সেই কন্টিনিউয়েশন আপগ্রেডেশনটা রাখবেন, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আর আপনারা নিশ্চয়ই জানেন যে কি করণীয়, সেটার আমি এখন যাচ্ছি না। দেখবেন কিছুদিন আগে প্রচার হচ্ছিল যেটাই শেষ ভ্যারিয়েন্ট, এটা মাইল্ড, একদম বিলুপ্ত হয়ে যাবে। আমি কিন্তু একবারও বলিনি, ইম্পসিবল। হোস্ট আর ভাইরাস এর যে ইন্টারাকশন, হোস্ট আমরা, একটা ভাইরাস, তাদের যে ইন্টারাকশন, তার একটা থিওরি আছে, সেটা রাতারাতি চলে যায় না। এই যে ভাইরাসটা আমাদের সংক্রমণ করছে, রাইট, এই সংক্রমণ ক্ষমতা কখনো কমাচ্ছে, কখনো বাড়াচ্ছে, কিন্তু এখনো দেখুন যে মোটামুটি ভালো সংক্রমণ ক্ষমতা রয়েছে। এবং এই যে সেকেন্ড তরঙ্গে আমরা এত ডেথ দেখেছি, ফার্স্ট তরঙ্গে বিভিন্ন জায়গায় এত ডেথ দেখেছি, এবার যে অমিক্রনেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব উতলা হয়ে পড়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে অমিক্রন থেকেও মৃত্যুর সংখ্যা বাড়ছে, রাইট? তাহলে ঘটনা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ভ্যাকসিনেশনটা করে নিন, যারা করেননি তারা করে নিন, আর যারা এখন আবার বুস্টার ডোজ শুরু হয়েছে, যারা বয়স্কদের ক্ষেত্রে বা হেলথ কেয়ার সেক্টরে যারা কাজ করেন, তারা কিন্তু বুস্টার ডোজ নিয়ে নিন। আমিও নিয়ে নিয়েছি, কিছু করার নেই, আমাদের সামনে কোনো রাস্তা নেই। অনেকে বলবে এটা একটা বিশাল বিজনেস, এটসেটা এটসেটা, বুঝতে, ফরগেট অ্যাবাউট ইট, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। কে বিজনেস করছে আপনার দেখার দরকার নেই, আপনার কি দরকার? আপনি সায়েন্সটা বোঝেন, আপনার ভ্যাকসিন দরকার, রাইট? তাহলে আমি ভ্যাকসিনটা আমাকে পেতে হবে, দ্যাটস ইট। আমরা একটু বেশি ভাবি, লোকে কি করছে একটু বেশি ভেবে নিই। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে, আমাদের ইউএসের ক্ষেত্রে বলি, কোনো একটা ড্রাগের ট্রায়াল করে, সেই ড্রাগ ট্রায়ালটা হয় কি হবে না, ফেলিওর করে, ফেজ থ্রি ট্রায়ালে বহু ড্রাগ ফেল করে, তাদের বিলিয়ন বিলিয়ন ডলার সেই ট্রায়ালটার পেছনে নষ্ট হয় যখন ফেল করে। দে ইনভেস্ট এ লট, দে ইনভেস্ট এ লট। তাই আমরা এই অ্যাঙ্গেলে কখনো কিন্তু আমরা বিচার করি না, দে ইনভেস্ট এ লট, রাইট? দে শুড হ্যাভ রিটার্ন, কারণ তাদেরও প্রচুর এমপ্লয়ি আছে, সেখানেও কিন্তু আমার আপনার মতো ছেলেমেয়েরা কাজ করে, রাইট? সো ইটস এ প্রসেস যেটা আমাদের আছে, তাই সেইগুলোকে আমরা নিয়ে মাথা খারাপ করব না। লেটস, তারা তাদের কাজ করছে, করতে দিন, আমরা আমাদের কাজ করবো, আমাদের ভ্যাকসিনেশন দরকার। এই যে ফ্লু, ফ্লুর আমরা প্রতি বছর ভ্যাকসিন নিই, কেন নিই না? ফ্লু কখনো কখনো মারাত্মক রোগ, মারাত্মক মানে ডেথলি হয়, যদি আমরা ভ্যাকসিনেশন না নিই বহু মানুষ মারা যায়, শুরুতে যারা ভ্যাকসিন নেয় না এরকম মানে বহু মানুষ মারা যায়, এটা রিপোর্ট, এটা আমি বলছি না, এগুলো বিভিন্ন বড় বড় সংস্থার রিপোর্ট বলছে, রাইট? তা সেই জন্যে ফ্লু ভ্যাকসিনটা নেওয়া হয় সব জায়গায়, আমাদের এখানে আছে এবং আমরা প্রতি বছর নিই, মানে কি বুস্টার নিচ্ছি প্রতি বছর, অ্যাডপ্ট হচ্ছে ভ্যাকসিনটা লিটল বিট, এবং সেটা বুস্টিং, বুস্টার ডোজ হিসাবে প্রতি বছর আমাদেরকে দেয়া হচ্ছে, যাতে করে আমাদের সিভিয়ারিটি কমে যায় ইফ উই হ্যাভ ফ্লু। সিমিলারলি কিন্তু কোভিড-19 ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা চলে এলো, এই যে বুস্টার ডোজ স্টার্ট হলো এটা এবার কিন্তু কন্টিনিউ হতে থাকবে, এটা চলে এলো, মানে ওই প্যাটার্নে আমরা পড়ে গেলাম, কারণ এটাও তো হঠাৎ করেই এলো, যেটা এতটা গ্লোবালি একটা প্যান্ডামিক করলো, রাইট? এবার এই ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, সে রাষ্ট্রের ক্ষেত্রে হোক, রাজ্যের ক্ষেত্রে হোক, আর ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে হোক, এই ম্যানেজমেন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং। রাষ্ট্র কি করে ম্যানেজ করছে, রাজ্য কি করে ম্যানেজ করছে, আর আপনি কি করে আপনার পরিবারকে ম্যানেজ করছেন? তাহলে এই ম্যানেজমেন্টগুলো যদি এফিসিয়েন্ট হয়, সব জায়গায় এফিসিয়েন্ট হবে এরকম এক্সপেক্ট করাও ঠিক নয়, ভুল হবে, ভুল থেকে শিখবে, এটাও এক্সপেক্টেড, কিন্তু সেইটা যদি আমরা প্রপারলি ডিজাইন করি, প্রেডিক্ট করতে পারি, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেটার জায়গায় সবসময় থাকবো। এবং আমি সেই সেই যে লজিকগুলো, এই লজিকগুলোই কিন্তু আপনাদের সাথে গল্পের কথা, গল্পের মাধ্যমে বলি, সেই কথাগুলোই বলি, সেই কথাগুলো বলার জন্যই আসি। তাই নিউক্লিয়ার হেলথের সাথে থাকুন, আগামী দিনে আমরা সত্যি পশ্চিমবঙ্গ জুড়ে আমি একটা ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম নিয়ে আসছি, আশা করি এটা আপনাদের উপকার হবে। আপনারা অনেকদিন ধরে শুনছেন নিয়ে আসছি নিয়ে আসছি, সত্যি কথা একটা বলি যে আমরা যারা এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখেন তাদের হার্ডশিপটা, ইটস নট সো ইজি। কেউ ফার্স্ট টাইম যখন এন্টারপ্রেনার হয়, সমস্ত অডসকে ওভারকাম করে একটা কোনো একটা সিস্টেম চালু করা, আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড নেই,
হাজার হাজার মিলিয়ন টাকা নেই, আমরা সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, আমরা যখন কোনো কিছু করতে যাই আমাদের প্রতি পদে পদে আমাদের শিখতে হয়, প্রতি পদে পদে বাধা আছে। বাট আমি এটুকুনি বলছি যে উই আর ওয়ার্কিং হার্ড এবং উই আর ভেরি ক্লোজ টু হ্যাভ এ অ্যাপ যেটা আমাদের ডিজিটাল কনসাল্টিংয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন। আমরা অনেক ছেলে মেয়েকে রিক্রুট করছি, 7 জন 8 জন 9 জন 10 জন ছেলে আমাদের কাছে কাজ করে পশ্চিমবঙ্গ থেকে, অনেক মানে সব পশ্চিমবঙ্গ থেকে, আমার প্রজেক্টটা এখন পশ্চিমবঙ্গ বেস। তো আমি চেষ্টা করছি, এটাকে বলে বুথ স্টেপিং, যারা এন্টারপ্রেনার হতে চান আগামী দিনে, তারা একটা হাইপোথিসিসকে ধীরে 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 কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এই কথাও আমি মাঝে মাঝে বলি। দেখুন আমি কবি করোনা নিয়ে চলে এসেছি এখন এই কথা বলছি, আমি এইভাবেই কথা বলি, কিন্তু মানে আমার মধ্যে কিন্তু এইগুলোই পাবেন। আমি ওই 3 লাইনের স্ক্রিপ্ট লিখে আপনাদের কাছে একটু সেজে গুজে, ওটা আমাকে কোনোদিন পাবেন না, ওটা মানে আমি 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 লাইক করি না, ওটা আমার আসে না। আমি এইভাবেই আসতে পছন্দ করি এবং এইভাবেই বলতে পছন্দ করি। তো যারা এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখেন তাদেরকেও কিন্তু খুব ছোটো 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 পায়ে এগোতে হবে। তবে হ্যাঁ, আমাদের 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 পশ্চিমবঙ্গ থেকে প্যান ইন্ডিয়া যদি কোনো ডিজিটাল হেলথ হয়, অনেক হসপিটালের ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ক্লিনিকের আছে, পার্সোনাল আছে, কিন্তু প্যান ইন্ডিয়া মডেলে পশ্চিমবঙ্গ থেকে নিউক্রেড হেলথ হাবই নিয়ে আসছে আপনাদের কাছে প্রথম, যেটা ধরুন বাইরের যত এই যে আপনারা আরও অনেক ডিজিটাল হেলথ দেখেন, প্র্যাটকো এটসেরা দেখেন, এগুলো কেউ পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গ থেকে যদি বলেন সেটা কিন্তু এই নিউক্রেড হেলথ প্ল্যাটফর্মই প্রথম নিয়ে আসছে, যেটা এখান থেকে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ডাক্তার একদিন পাবেন। আজকে আমাদের 0 ডাক্তার, কালকে 100 ডাক্তার, পরশু 200 ডাক্তার, তারপরের দিন 1000 ডাক্তার, তারপরের দিন 2000 ডাক্তার, মানে দিন মানে সময় বলতে চাইছি, এরকম নয় যে পরশু দিনই হবে, রাইট? দ্যাটস দ্য ডেভেলপমেন্ট উই হ্যাভ টু ডু, এবং এর জন্য প্রচুর কাজ করতে হয়। তো এইভাবে ধীরে 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 ধীরে, তার একটা কনস্ট্যান্ট খরচ আছে, প্রচুর খরচ ডেভেলপ। কিছুদিন আগে একটা আমাদের 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এক একটা ডেভেলপারকে আমাকে 57,000 দিতে হলো আগের দিন, 57,000 আবার বিল পাঠিয়েছে, প্রচুর কস্ট আছে। তো সেই কারণে একটা স্টার্ট আপ করবো বললেই স্টার্ট আপটা করা যায়, কিন্তু সেই স্টার্ট আপটাকে সাকসেস করতে হলে আপনাকে প্রচুর ডটসকে কানেক্ট করে আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ এগোতে হয়। তবে আমরা আসছি, এটুকুনি বলতে পারি, আমাদের বহুমুখী পরিকল্পনা আছে এবং সেখানে বহু ছেলে মেয়েকে এনগেজ করেছি, বহু এন্টারপ্রেনরকে তৈরি করে রেখেছি যারা আমাদের হাবের সাথে যুক্ত হবে, তাদেরকে তৈরি করে রেখেছি। তো আমরা হিউম্যানি যে সাপোর্ট, যে অথেন্টিক সাপোর্ট, সেটা কিন্তু আপনাদেরকে দেবো আগামী দিনে, কি হোম কেয়ার সার্ভিসই হোক বা কি অন্য কিছুতেই হোক। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট কথা ভুলে গেছিলাম, এগুলো তো প্রতিদিনই শোনেন। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আমরা যে একটা দ্বিতীয় তরঙ্গে, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, আমি একটা রাতারাতি একটা nchealthzone.com তৈরি করেছিলাম আপনাদের সাপোর্টের জন্য। আমি 1 পয়সা রোজগার করিনি, বিশ্বাস করুন আমার 1 লক্ষ টাকা ওখানে খরচ হয়েছে, বিশ্বাস করুন আপনারা, রাইট? আমি 1 টাকা রোজগার করিনি। কেন করেছিলাম না? ইটস মাই মাইন্ডসেট টু ব্রিং সামথিং ডিফারেন্ট, যেটা আপনাদের প্রয়োজন, আমি সমাজকেও কন্ট্রিবিউট করতে চাই, সো দ্যাটস মাই গোল, রাইট? কিন্তু একটা স্টার্ট আপকে এগিয়ে নিয়ে যেতে গেলে তার রেভিনিউ মডেলও রাখতে হয়, না হলে স্টার্ট আপ চলবে না, কারণ এতগুলো যে এমপ্লয়ি আজকে আছে কালকে আরও সংখ্যা বাড়তে পারে যদি এটা সাকসেস হয়, রাইট? তাহলে এতগুলো পরিবারকেও আমাকে দেখতে হবে, সো দ্যাটস দ্য থিং, দ্যাটস ওয়াই উই নিড রেভিনিউ মডেল টু, রাইট? তো সেই nchealthzone.com যাবেন, দেখবেন আমরা অনেক লিস্টিং করে রেখেছি, ভেরিফাইড লিস্টিং, যেখানে অ্যাম্বুলেন্স পাবেন আপনারা যদি আপনাদের প্রয়োজন হয়। আপাতত অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, ভেরিফাইড নাম্বার আছে, করে রেখেছি আমরা ওটাকে, আবার লঞ্চ অন করে দিয়েছি, অফ করে দিয়েছিলাম, অফ অন করেছি আপনাদের জন্য। আপনাদের যখনই প্রয়োজন হবে ওখানে যাবেন, যদি টেলিমেডিসিন ডাক্তার পাচ্ছেন না আমাদের কাস্টমার সাপোর্টে ফোন করবেন, কিন্তু এবারে আমাদের পেড সার্ভিস, ঠিক আছে? কোনো ডাক্তার ফ্রিতে করছেন না আমাদের, যাদের সাথে কন্ট্যাক্ট আছে, আগের বার অনেক ডাক্তার আমাদের ফ্রিতে করেছেন, আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়েছি আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে, রাইট? আপনারা প্রয়োজন হলে আমাদেরকে কাস্টমার সার্ভিসে ফোন করবেন, ওরা আপনাদের কাছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়ে আপনাদেরকে ডাক্তার দেখিয়ে দেবে, হেল্প করবে, ঠিক আছে? পুরো হিউম্যানি সাপোর্ট পাবেন, আমাদের যে কাস্টমার সার্ভিস একদম বাড়ির ছেলের মতো আপনাদের কাছে পাশে থাকবে, বাড়ির মেয়ের মতো আপনাদের পাশে থাকবে, খোঁজ খবর নেবে। এটাই আমার গোল, যেভাবে ডিফারেন্টলি ভাবা, থিঙ্কিং ডিফারেন্ট, তো আমি এটাই ভাবতে চাই। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, অ্যাম্বুলেন্স পাবেন ওখানে, ওখানে অনেক ফুডের লিস্টিং করা আছে, প্রচুর সাপ্লাই লিস্টিং করা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের ফুডের প্রয়োজন হলে সেখান থেকে ফুড নিতে পারেন। আমি করে রেখেছি শুধু আপনাদের জন্য, এখান থেকে আমার কোনো 1 পয়সা রোজগার কিচ্ছু নেই, স্টিল ইস এ ওয়ান কাইন্ড অফ ডেটা সাইট যেটা আপনাদেরকে হেল্প করবে,
রাইট? তো সবাই বিজনেস করে, কিন্তু আমি প্রথমে বিজনেস দিয়ে স্টার্ট করিনি, আমার আমার একটু হিউম্যানি ব্যাপারটা বেশি থাকে। তো আলটিমেটলি আমাদের এটাকেও নতুন মডেল করতে হবে। তো যাই হোক, আপাতত যেটা আছে এটা আমাদের অক্সিজেন সাপোর্ট। অক্সিজেন পাবেন, অক্সিজেনের প্রচুর লিস্টিং করা আছে, অক্সিজেন পাবেন, অক্সিজেনের ইনফরমেশান পাবেন, অ্যাম্বুলেন্সের ইনফরমেশান পাবেন, ফুডের ইনফরমেশান পাবেন, এগুলো কিন্তু পাবেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু আপনারা nchealthzone.com এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রয়োজন হলে বা অন্য কারু আপনার ফ্যামিলির বা আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন হচ্ছে, সেখানে কিন্তু আপনারা তাদেরকে হেল্প করবেন, আপনারা নিজেদেরকে হেল্প করবেন। আপনারা দেখুন, ওখানে সার্চ করলে আপনার কলকাতায়, বাঁকুড়া, বর্ধমান, হোয়াট এভার দেখবেন কিছু না কিছু পাবেন। সো ইউ ক্যান রিচ আউট। আর যদি না পান, আপনার অ্যাম্বুলেন্স দরকার হয়, আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না, আমাদের কাস্টমার সার্ভিসে ফোন করবেন, সবসময় আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেল, এবার আমি আসি। আপনার সকলে ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। এইভাবেই আমরা কিন্তু আপনাদের কাছে সঠিক ইনফরমেশনও নিয়ে আসবো, আপনাদের গাইডেন্সও দেবো, এবং আপনাদের সাথে নিয়ে কিন্তু আমরা একটা বাংলায় নতুন স্টার্ট আপ তৈরি করবো। আপনাদের আশীর্বাদ আমার আমার কাছে মানে খুব দরকার, প্লিজ আশীর্বাদ করবেন যেন আমরা এই মানসিকতা, এই মানে হিউম্যানি কেয়ার, এই হিউম্যান সাপোর্ট, এই যে মানসিকতাটা আমি রেখেছি সেটা যেন আমি আজীবন রাখতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।